হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে টিউটোরিয়ালটির মেইন টপিক হচ্ছে আমরা ভ্যানিশিং পয়েন্ট, ব্লেন্ডিং অপশন এবং লিকুইফাই নিয়ে কথা বলার চেষ্টা করছি। এর মাঝে আমি কিছু বাস্তব প্রজেক্টে কীভাবে কাজ করতে হয় এটাও দেখিয়ে দিয়েছি, কীভাবে অ্যাট্রাকটিভ ব্যাকগ্রাউন্ড রেডি করবেন ব্লেন্ডিং অপশন থেকে, ব্লেন্ডিং মোড থেকে, আমি সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর লিকুইফাই কি, ভ্যানিশিং পয়েন্ট কি, আমি এ টু জেড আলোচনা করছি। আপনারা আমার ভিডিওটি এ টু জেড দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, বিস্তারিত আমি আলোচনা করার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, সময়টুকু বৃথা যাবে না, আশা করি খুবই খুবই কাজে আসবে, আপনাদের অ্যাট্রাকটিভ ডিজাইন করতে পারবেন, আমাদের নতুন ডিজাইনারদের ক্ষেত্রে খুবই কাজে আসবে। আমরা ফিরে আসছি সফটওয়্যারটি ইন্ট্রো পরে। ফটোশপের 11তম ক্লাসে আজকে আমরা আলোচনা করব ফটোশপের ব্লেন্ডিং মোড নিয়ে, ব্লেন্ডিং অপশন, লিকুইফাই অ্যান্ড ভ্যানিশিং পয়েন্ট, এই তিনটা বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব আজকে, এবং প্র্যাকটিক্যাল কিভাবে কাজ করে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। চলেন আমরা মূলত প্রথমে ব্লেন্ডিং অপশন বা ব্লেন্ডিং মোড নিয়ে কথা বলি। আজকে মূলত ব্লেন্ডিং মোড নিয়ে কথা বলবো। ব্লেন্ডিং অপশন নিয়ে আমি একটি ডেডিকেটেড ভিডিও বানাবো আপনাদের জন্য, যেটাতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। ওকে, ফার্স্ট অফ অল ব্লেন্ডিং অপশন আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে অথবা মনিটরে আমার, সেখানে প্রথমত একটা ব্যাকগ্রাউন্ড কালার নেওয়া আছে, এর উপর কিছু পিকচার অথবা অন্যান্য টেক্সচারগুলো দিয়ে যে ব্যাকগ্রাউন্ডটা রেডি করা যায় সেটাকে আমরা ব্লেন্ডিং করে সেটা রেডি করে থাকি, অথবা ব্লেন্ডিং অপশন থেকে চেঞ্জ করে যেটা সুন্দর লাগে অথবা যেটা বেটার হয় সেটা আমরা ইউজ করে থাকি। এভাবে যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা হয় এটা হচ্ছে ব্লেন্ড অপশন, মানে কালারটাকে ব্লেন্ড করে চেঞ্জ করা, এটা হচ্ছে ব্লেন্ডিং অপশন। ওকে, ফার্স্ট অফ অল আমরা মূলত এই প্লাগ যে কাপড়ের ব্যাকগ্রাউন্ডটা দেখতেছি এটা ব্লেন্ড করে দেখবো কীরকম লাগে। ওকে, আমরা মূলত লেয়ারটাকে ক্লিক রেখে এই যে দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং মোড এগুলো চেঞ্জ করে দেখবো। লেটস গো, দেখেন কালারটা কত দ্রুত, মানে মনে হচ্ছে যে শাড়ির কালারটাই অথবা কাপড়ের কালারটাই ফুলি চেঞ্জ। তো আপনারা এভাবে কত সুন্দর এটা ফিক্সড, আসলে কত সুন্দর লাগতেছে, সিলো প্লাক, সিলো ফুললি ব্ল্যাক একটা কাপড়ের ব্যাকগ্রাউন্ড, সেটা টোটালি হয়ে গেল একটা নীল টাইপের খুব সুন্দর একটা সিল্কি ড্রেস। ওকে, তারপরে যদি আমি চেষ্টা করে দেখি এটার উপর আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট কালারের, এটাকেও যদি আমি ব্লেন্ডিং অপশন থেকে হার্ড লাইট দিয়ে টেস্ট করে দেখি এটা কালার অন্য আসতেছে, এর জন্য আমরা মূলত চেঞ্জ করে দেখব, যেটা বেটার মনে হয় দেন আমরা সেটা ইউজ করব, এবং যে ব্যাকগ্রাউন্ডটা দরকার যে কালারের আমরা সেটাকে ইউজ করতে পারতেছি। এভাবে দেখেন এটাকে ইয়েলো কালারে ট্রান্সফার হলো হোয়াইট থেকে, তো এটা ইউজ করতে পারবেন। এভাবে যে ইফেক্টগুলো আছে ইফেক্টগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন। ইফেক্টগুলো মূলত জানার মধ্যে আমি সফট লাইটে কাজ করে থাকি, সময় সময় সফট লাইটেও কাজ করবে, আবার অন্যান্য যে ইফেক্টগুলো আছে, অন্যান্য যে মোডগুলো আছে ঠিক সেগুলো দিয়েও কাজ করবে। দেখেন এভাবে আপনারা চেঞ্জ করে দেখবেন, আসলে যেটা বেটার মনে হয় দেন সেটা ইউজ করবেন। তো আমি ব্লেন্ডিং অপশন নিয়ে আর মূলত কথা বলবো না, ব্লেন্ডিং অপশনের বিষয়টি ঠিক এরকমই, একটা সলিড ব্যাকগ্রাউন্ড কালারের উপর অন্য কোনো টেক্সচার অথবা অন্য কোনো কালার এনে অথবা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড এনে সেটার ব্লেন্ড কালার অপশনটাকে চেঞ্জ করে যে ব্যাকগ্রাউন্ডটা রেডি করা হয় সেটাই হচ্ছে ব্লেন্ডিং অপশন। ওকে, এখন আমরা মূলত যদি দেখি যে ভ্যানিশিং পয়েন্ট নিয়ে যদি আমরা কথা বলে দেখি, ভ্যানিশিং পয়েন্ট আমি বিস্তারিত কাজের ক্ষেত্রে যেভাবে কাজে লাগে দেখেন, আজকে মূলত আমরা ভ্যানিশিং পয়েন্ট এভাবে চেষ্টা করে দেখব। আমার যে নিচে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগটার উপর একটা লগো আছে, এটা মূলত রাইট স্পেসে বসানো নেই, এটা রাইট স্পেসে বসানো নাই, এটা আমি রাইট সিস্টেমে বসাবো, মানে এভাবে সে বাঁকা হয়ে বসার কথা ছিল, এটাই কীভাবে বসে তো আমি এটা দেখাবো। ওকে, লেটস গো। আমার আগে এই লেয়ারটিকে রাস্টারাইজ করে নিতে হবে, লেয়ারটিকে রাস্টারাইজ করা আছে আমার জন্য, আর রাস্টারাইজ করা যাচ্ছে না, তারপর রাস্টারাইজ করে নেবেন। দেন আমরা মূলত লেয়ারে কন্ট্রোল ক্লিক রেখে লেয়ারে থাম্বনেইলে ক্লিক করব, দেন কন্ট্রোল সি, এখন আমরা এটা আইটা অফ করে দেব, দেন আমরা যে লেয়ারে কাজ করব সেই লেয়ারে আসবো, দেন আমরা যাব ফিল্টার, ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট, দেন চলে আসলো। দেখেন এখানে
প্লেন টুল সিলেক্ট করা আছে। ওকে, এইভাবে আপনারা এটাকে সিলেক্ট করে নেবেন, দেন কন্ট্রোল ভি, কপি হয়ে গেল। এখন এটাকে আপনি নিয়ে আসবেন, দেখেন এটা ইজিলি কতটা রিয়েলিস্টিক হয়ে গেছে। ওকে, আপনারা চাইলে এভাবে সেটা করতে পারছেন, দেন যদি আপনি ওকে দেন, দেখেন এটা আসলে ছিল এই সোজাসুজি, এখন এটা পাকা হয়ে গিয়ে একটা রিয়েলিস্টিক চেঞ্জ আসছে, যেটা বাস্তবে আমাদের ম্যানুয়ালি করতে গেলে অনেকটা বাঁকা করতে হতো। তো আপনারা এভাবে ভ্যানিশিং পয়েন্টটাকে প্রয়োগ করতে পারেন। অনেকগুলো হচ্ছে বিল্ডিংয়ে যে ত্রিকোণ জায়গা আছে, ত্রিকোণমিতির জায়গাগুলো, সেই জায়গাগুলো যদি আপনি কোনো টেক্সটও দিতে চান, ঠিক এই সিস্টেমে আপনি টেক্সটগুলোকে প্রয়োগ করতে পারেন। আশা করি একবারে ফুলফিল খুব সুন্দরভাবে ফিল আপ হবে এবং দেখতেও ভালো লাগবে। তো ব্যাগের মকআপগুলো মকআপ তৈরিতেও এই ভ্যানিশিং পয়েন্টটাকে গুরুত্ব দেওয়া হয় থাকে, খুবই গুরুত্বপূর্ণ কাজে আসে। এখন আমরা যদি লিকুইফাই দেখি, লিকুইফাই মূলত দেখেন, লিকুইফাই মূলত আমরা যে ফানি ক্যারেক্টারগুলো আছে সেটা নিয়ে, সেই সম্পর্কে যারা কাজ করে থাকে তো তারা এই লিকুইফাই অপশনটাকে ইউজ করে থাকে। ওকে, লিকুইফাই আমরা মূলত আজকে কাজ করব না, আমি দেখে দেবো যে লিকুইফাইয়ের কাজ কী। লিকুইফাইয়ের কি, মুখটা আমার সোজা আছে বাট একটু কার্টুন টাইপের আমি মুখটাকে করব, আমার মুখটাকে, দেন আমি লিকুইফাই ইউজ করব। ওকে, দেন আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে শিফট কন্ট্রোল এক্স অথবা লিকুইফাই নামে অপশন আছে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন লিকুইফাই, দেন ওকে, এভাবে আপনি চেঞ্জ আনতে পারতেছেন, দেখেন ঠিক এভাবে আপনি চেঞ্জ আনতে পারতেছেন, এভাবে সাইজটাকে কম বেশি করতে পারবেন। এটা হচ্ছে আপনার, এটা কন্ট্রোল অথবা শুধু থার্ড ব্রাকেট ধরে চাপলেই আপনি এটাকে এভাবে চেঞ্জ করতে পারবেন। তো থার্ড ব্রাকেট ওপেন এবং থার্ড ব্রাকেট ক্লোজে আপনার সার্কেলটা ছোট বড় হবে, এটার সাইজও এটা। এটা হচ্ছে ব্রাশ টুল, ব্রাশ টুলটাকে আপনি কম বেশি করতে পারতেছেন এবং ডেন্সিটিটাকেও তার কম বেশি করতে পারতেছেন। এখান থেকে আপনি আরও বিস্তারিত পাচ্ছেন আইটা কেমন করবেন, তার নোজটা কেমন হবে, আয়ের সাইজগুলো কেমন হবে, তো আপনি বিস্তারিত এখান থেকে পাচ্ছেন। আপনি চাইলে এগুলোকে ইউজ করতে পারবেন, আমার যেহেতু একটা ফুলফিল মডেল নেই আমি সেটা আপনাকে করে দেখাতে পারতেছি না। দেখেন একটা মানুষের ফেস যতগুলো পার্ট আছে সব পার্টগুলো সম্পর্কে এখানে ডিটেলস দেওয়া আছে, আপনি সেগুলোকে কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের ইচ্ছে মতো। তো আপনি এভাবে আপনার লিকুইফাই টুলটাকে ইউজ করতে পারবেন। হ্যালো বন্ধুরা, আপনারা আমার টিউটোরিয়ালটি আশা করি সকলেই সম্পূর্ণ দেখছেন, আর সম্পূর্ণ দেখে হয়তো বা ইতিমধ্যে বুঝে গেছেন ব্লেন্ডিং অপশন কি, ব্লেন্ডিং মোড কি। আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি কিভাবে অ্যাট্রাক্টিভ ব্যাকগ্রাউন্ড রেডি করা যায় সেটিও দেখিয়ে দিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগছে। আর ভালো লাগলে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমার সাথেই থাকবেন সবসময়। এরকম আরও নতুন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি আপনাদের মাঝে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।